হ্যালো ওয়েলকাম ব্যাক আজকে আমরা একটি নতুন হরর গেম খেলবো দ্য বেবি ইন ইয়েলো নাম দেখাই বোঝা যেতেছে একটা বাচ্চা পালতে হবে আমাদের প্রথমে বলে দিতেছি যদি গেম প্লেটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়েন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব তো শুরু করা যাক ওই যে সামনে আমাদের বাচ্চাটা আছে আজকে আমাদের না আমরা তো এটা পালতেইছি কিরে ভাই এটা চোখই তো ভূতের মতো সরান্তে কিরে ও ফালাইতে তো বর্মু দাঁড়া 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 এটা কী ডক্টর গিফট লক ফোর কি ডক্টরস গিফট লকড ফ্রি বারো মোর সোল টুয়েলথ মোর সোল মানে বুঝলাম না মানে সোল কিনতে পাব আমি হ্যাঁ দাঁড়া দাঁড়া তো এটা নিয়ে কী করতে পারছে উপরে ইয়ে নাইট নাইটফাস্ট ফিট দ্য বেবি গো আচ্ছা গেট বটল ফ্রম ফ্রিজ ফ্রিজ কনে এটা না না এটা তো ওয়াশরুম ডাইপার টাইবার চেঞ্জ করার আচ্ছা এরা দাঁড়া একদম আলাম এটা দাঁড়া ওহ ও আর কি এসে রে আচ্ছা এই জিনিস ও ওভেন এ দাঁড়া 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 আর বি দাঁড়া দাঁড়া ইট্টু ইট্টু আমি এখনই দিতাছি এখনই দিতাছি ইয়াস এইতো যাবা কেন আরে নিল না রে আচ্ছা তুই যেন ভাই চামে ভাই আরেক বেবি টু দা চেঞ্জিং টেবিল তোর বং খেয়ে নেই ভাই এটাই অনেক এই যে তোর ডাইপার এনে বয় আরে তোর লেগে পায়ে নষ্ট হইতা রে আচ্ছা বন্ধ হয়ে গেছে এনে আর তুই এনে কই গেলি রে এনে রাখলাম কই গেল ও তুই এখানে কে মেলি দাঁড়া তোর পানিশমেন্ট হিসাবে তোরে আবার আমি এর ভিতরে রাখবো হ কুকিং হালই ভালো কিরে ভাই আসতেও স্কিলে ভাই আমি মরে যাবি টেক বেবি টু বেড উপরে মনে ধরেতে পারবো ও দাঁড়া এটা কি এই বিলাইয়ের পায়ে সাপ ও দাঁড়া 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 একটা জিনিস কি রে এই যে ও আচ্ছা এগুলার কথা হইছে হইল না 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 হইলো আচ্ছা বাদ দে ভাই কি রে নেরাক এখন কী করতে গো আরে তোর স্টোরি বুকের গোষ্ঠী এখন কি ক ওই সে তোর মতো একটা শয়তান ছিল তার কাছে একটা বিলাই ছিল খাবার চাইতে কিন্তু বিলাই রে তুই নিয়ে কয়েকজনী গেছিলি তা তুই শয়তান শৈতন্ত শয়তানি থাকবি পরে বিলাইরে মারা শুরু করছো শেষ কারণ শয়তান্ত শয়তানি না লিভ অ্যান্ড ক্লোজ দ্য ডোর ওকে ওকে

আমরা কী মটকাল দিই তাইলে দাঁড়া দাঁড়া এন একটা ছিল না না এরা তো নিয়ে আনিছিলাম আরে তুই দরজা খুললো কে এটা বড় তুই গ্যাস হাউস কনে তুই গ্যাস হাউস কনে তুই কই এটা ভিতরে আসলেই কনে গেলো ও তুই তুই এনে কে মেলি তুই এনে কে মেলি তুই তুই এনেক মেলি তোর তো খাইছি দাঁড়া দাঁড়া তোর দাঁড়া তোর এবার বার্গার স্যান্ডউইচ বানাই আমি সারমো নে একটা তোর মাথার উপর রাখতে না রে রাখ এখন একটা একটা আন্ডা আর রে দিলি রে আমার ডিম নষ্ট হয়ে গেলো আচ্ছা চলবো আমি চলবো তোর তোর কান দা বের করতাছি দাঁড়া হ্যাঁ একটা রাগ তুই যেতই ভাই কান তোর তো তো ওরে ভাই দাঁড়া 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 মুখে লাগবি ও ও দাঁড়া দাঁড়া তাহলে এদিও লাগান যাবো ও আরে তুই দাঁড়া তো তোর এত সাহস তোর এত সাহস দাঁড়া দাঁড়া পাইছি কি করতে গো বুঝছি ভিক্টিম কার্ড খেলতে তোর লাগে একটা চিজ একটা টমেটো আর এটা কি একটা জার থেকে কি নিলাম এটা শশা টসা টেবিল আচ্ছা বাদ দি একটা স্পেশালি এগ দে এগা এবার একটা বেবি স্যান্ডউইচ আয় এবার তো ছাড় দিলাম ভাই এরপরে আগুনেই ফালাই দিন ধরে এই চল আর কিছু করতে পার কালেক্ট প্লাস টু দ্য কোট কোনডা তিনডা আচ্ছা কই আই আইছে আচ্ছা লিভ এন্ড ক্লোজ দ্য ডোর এখন কান লেবে সত্যি আমি হারালাম তোরে সত্যিই তাছি এটা লক কি লেগা ওহো টিভি টাইম ইয়েস এবার শান্তিতে ঘুমাইতে পারবো ঘুমা নাকি আবার আইবো না আবার না 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 ঘুমাই আছে নাইট টু চ্যাপ্টার ওয়াইজ ব্ল্যাক ক্যাট আপডেট হ্যাঁ চ্যাপ্টার ও হে নাইট থ্রি পর্যন্ত এটা এটা পিকম্যান স্কেপ হাউস আচ্ছা দেই প্রথমে নাইট টুতে তে দেই কি আছে আরে দে আবার কই কই এখন আচ্ছা ও তো ঘুমো ঘুমার পাড়ায় গেছিলাম না উপরে আছে গেট বটল ফ্রম ফ্রিজ হ্যাঁ কিরে কই গেল হয় কিরে তুই ওয়াশিং মেশিনে নি আবার ও এটা কী আর বাদ দে বেটা তো স্নো হোয়াইট এটা লক কিলি গো আর ও গেলো কই এটা কী আচ্ছা এটা তো ও বাইরে তো বলব ঘরের এটা জানতাম না আচ্ছা এর লক সব এ দাঁড়া দাঁড়া আচ্ছা বন্ধ সব এমন কোনো কাম নেই আমগো আমগো কাম এখন ঘরে ওই গেলো কই হয় ও ও তুই তুই টিভি দেখতো দাঁড়া দাঁড়া তো তোর তোর টিভি দেখা এ দাঁড়া 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 কমটা সেনা হেনে ফ্ল্যাশ করে দেবো মরে দাঁড়া খোল আরে দাঁড়া 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 না না আরে ফাইনে রাখ আরে এম এ পত্র কেন আমি একটু সোজা পর সোজা 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 দাঁড়া দাঁড়া আর শেট আরে না রে তোরে এত আরাম আদরে রাখবো কে আরে শেট না হইল না তোর না দাঁড়া এনে তোরা তোর রাখ কই বটল দে কিরে কিরে বটল কই ফাইন দা বটল ও এই যে যে কিরে এবার গেল কই এরা ভিতরে মজালই এমনিতে এবার রাগ উঠলে দেখ আমি কী করি তোরে বেশি বেশি টেবিলের তে খাওয়ানো না পটের মধ্যে তোর ফালাই দিম ভাই সত্যি তো মারার যদি থাকতো না রে ভাই বংকা এলাইতাম পুরা কই দে ই তারা লই লই কই গেল ও তুই আবার টিভি দেখ আর আবার কোন দিক আস ও তারা তারা পাইছি পাইসি লাগাই রাখ এই তো এবার কই কই আর আরে ভাই দরজা খুলে গেল আরে ভাই তুই দর দর ভাই দৌড়াইতেছ না আরে দর 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 কিরে কিরে ভাই দৌড়তাম কামে ও আচ্ছা খুলে গেছে এই দরজা খুল তুই তুই খুলি কেলে বল বলেন একটু সীমাতায় এমার্জেন্সি ব্রেক গ্লাস ও ভাই এটা আবার কীরকম এমার্জেন্সি আচ্ছা চল প্রথমে তোর এলো যে ও আরেকটা ক্যাট চাইটা আচ্ছা ওই তো কি আসলে কোনো গেম মোড আচ্ছা এই জীবন তো ডাইপার পড়াই তো বাম গো কই ভাই তুই ক তুই আয় ও ভাই আয় এবার কি টেক বেবি টু বেড ও শয়তান হয়ে গেছিল একটু মাত্র চোখ লাল ছিল পুরা দাঁড়া তোর দেখাই তো সন্দেহ আছে প্রথমেই এদিকে নে এখন কি করতে হইব স্টোরি আর এ তোর স্টোরি বুক ও এটা একটু নতুন টাইপের লাগতেছে খরগোশ ওই যে একটা বাচ্চা ছিল শয়তান খরগোশ পাইছিল একটা খাবার চাইতেছিল তারা তো দাঁড়া দাঁড়া কিসে সে প্লাসি না তোর মাথায় ফেলাম সব মর 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 খাসলি লিখা ও আরেকটা ক্যাট পাইছি কন্টিনিউ রিডিং বা তোর রিডিং পড়ন্ত দূরে কথা তোর মায়েরা অঙ্কায় উচিত ছিল আচ্ছা ছিলাম ওই তো ওরে দেখা খরগোশ পালাই গেছিল স্বাভাবিক শয়তান দেখা পালাই বই সাকসেসফুলি পালাই গেছে হ্যাপি এন্ডিং এর আগে তো বিলাই ড্রা মাইরাই তুই ও দাঁড়া কিছু লোন যাবো না মারার লেগা তোরে চিল আউট চিল আউট ভাই জীবনেও না জীবনেও না হরর গেম মিস্টিরিয়াস ও কে আইসোর বাপ মায়া পড়ছে বাপ মায়া পড়ছে ও পার্সেল অটোস্ট ব্রেকার কই গলি এনে রাখ আচ্ছা আচ্ছা টেবিলে রাখতেব লার্জ টেবিল রাখখানে টিভি দেখ ফাইনালি সাম পিস টু আস টিভি यस কানে শয়তানে ঘরে থাকি আর কি তো এবারে আবার ডিস্টার্ব করবি ना 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 डे थ्री वैग से गुड नाइट स्वीट ड्रीम चैप्टर थ्री चैप्टर थ्री चैप्टर थ्री हम्म हम्म ऐ उनकी कोत्ते को ओ ऐ डायरेक्ट टीवी देख ओ इधर रखा रे पड़ा अच्छा वन मोर शो को और बेटी भी টিভিটা বইতেও দিল না আর কান্দা শুরু করে দিছে আর তুই না ভূত ভাই তুই 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 নিজের কাম করে লিতে পারিস না এত পাওয়ার আছে আচ্ছা ক্লোজ অ্যান্ড লিভ দ্য ডোর মানে ফাইন সামথিং টু ইট ইয়াস চিজ চিজ টোস্ট কই গেল বক্স আচ্ছা বক্স এই যে কই মেশিনটা কয়েছে এটা একটা ব্রেড একটা চিজ চাইছিল দাঁড়া আমি টমেটো দিয়ে দিই প্রথমে টমেটো খাইলে এত কিছু খাম কি লিগা আর কি এত কম খাম কেন সবই দিব দে স্লাইস দে হ্যাম মাশরুম দে শোনা এট ফিলিংস দেন ব্রেড ও আচ্ছা দাঁড়া দাঁড়া আরেকটা ব্রেড দিতে এই তো এবার তাড়াতাড়ি ও হো ও ভাই আমি তো আমি তো ফেট মি আরে দাঁড়া ভাই দাঁড়া আমি তো আসছি আমি উল্টা উল্টা জিনিস দেখা দিচ্ছি ব্লাস্ট হয়েছে খুল খুল ও আচ্ছা আমি উল্টা উল্টা জিনিস দেখছিলাম ব্লাস্ট হয়েছে আমি ভাই ভাই কোন দিক দেওয়া কোন দিক যাইতেছি আমি আচ্ছা এটা তো আমি তো বসছিলাম কি ভাই দি আসলেই একটু ডেঞ্জার সবাই ভাই ওরে শিক্ষা দিতে হইব দাঁড়া তোরা প্যালই কী রে যাবো কোন দিক ফিট দা বেবি ইউ মনস্টার আচ্ছা এটা তো বন্ধ এদিক তাইলাম এদিক গেলাম এদিক গেলাম এদিক গেলাম এদিক গেলাম এদিক এদিক ইয়াস ও কোন ও এই দরজা দিয়ে আমি আইসি কি রে আমার দরজা তো এখন এটা না হ তারা ফকির দা হো স্পেশাল ট্রিটমেন্ট দেওয়াই লাগবো দাঁড়া তুই ভাই তুই যা তুই কর স্পেশাল ট্রিটমেন্ট তো তোর দিয়ে স্যার মামি এটা আমার স্পেশাল ট্রিটমেন্ট ইয়াস ইয়াস আর কত খাইতে চাস ভাই দিছি না

ও আচ্ছা এদিক দিয়ে চল এমার্জেন্সি গ্লাস আপ স্টেয়ার তাড়াতাড়ি তা আরে তোর এমার্জেন্সি কই 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 তুই কো তুই ওই কই এদিক নপ ও ভাই পিসেতে মারতেছে পিসেতে মারতাসে ফাইন দা বেবি লল ওহ ও দাঁড়া তার মানে তুই জানস ওর মধ্যে শয়তান আছে তুই তো কোন কথায় তাই নাইলে এমার্জেন্সি এটা ভাই আমি জানলো নিশ্চয় ও জানে তবে কোন সাহসিকতা দেখা তুই লইতে গেলি ভাই বাদ দে তোর গো পাগলামি আবার কিলো কিলো আমি ছোট হয়ে গেছি আমার পুতুল বানা লাইছে ও এখন আমি ওর পুতুল বাচ্চা হয়ে গেছি ও কিরে কি সে ও এক একে গেছিস গা সেটেল বেবি আরে শালা ফাউকে নিয়ে দে ভাই এখন কি কারে লাশি এটা ইয়াস স্টোরি বুক তার মধ্যে তুই কেমে পড়াইতেছিস এখনো ওই যে তুই শয়তান ওই যে তুই তো শয়তান হয়ে গেছো আর কি কমু

এতটুকুই আর ওই তো ভূত কম এলিয়েন বেশি ছিল ওই যে পিরামিডে নই ইলুমিনাটির মতো একটা স্পেস কই দেখা ভাই চ্যাপ্টার দা মোর নাও না মানে এন্টার দ্য অ্যাপার্টমেন্ট আচ্ছা আইসি আইসি আবার কাম করতে আইসি আমার অ্যাপার্টমেন্ট যিনি কে ভাই পুরো বিল্ডিং এর অবস্থা যদি খারাপ করে লাইস ওরা আতঙ্কে তো পুরো বিল্ডিংই শেষ ঘরবাড়ির অবস্থা এখন ওইরকমই আছে ও আটকে এলাইছে আটকে এলাইছে ফলো দা হোয়াইট ট্রাভেট ফলো দা হোয়াইট ট্রাভেট ও দাঁড়া সেটা কি আচ্ছা এদিক যাইতে হইব আরে ডাউনস্ট তো সবাই জানে ডাউনস্টারই যাইতে হইব কি গেটের বাইরে বাইরে তো আমার কই আর কোনো আছে আর কোনো জায়গা আছে নাই তো বাইরে যায় দেখি এটি খোলা যায় না ও এটা আগেই আসছিল আগে আগে যাওয়া যেত না এখানে এখন যাওয়া যায় এলিভেটার সিস্টেম খুল 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 ওরে র্যাবেট আই ওয়ান্ট টু লিভ আচ্ছা কীতে দিলাম যাই না ফলো দ্য হোয়াইট র্যাবেট এটা আমাদের গাইড শেষ পিকম্যানস ম্যাডনেস ও আচ্ছা এক হাউজের চেয়েটা শেষ পরেরটি স্কেপ আর একটা সোল বাকি আছে দেখতে হইব তো গাইছ আজকের জন্য এতটুকুই থাক আমরা একটা শুষ্ক আর আরেকটা ছিল পিকম্যান আর এক্সিট তো অন্য কোনো অ্যাপিসোডে খেলবো দেখাবো অন্য কোনো গেমিং ভিডিওতে বাই বাই